কি করতে পারে? কি করতে পারে? রাজার জীবন নরক করে দিতে পারে, তোমাদের পরিবারকে শেষ করে দিতে পারে। এই বাড়ির ক্ষমতা যে কতটা তা তোমরা ভাবতেও পারছো না বল। উনি এখানে আর এক মুহূর্ত নয়, চল বাড়ি যাব। টুসু এসো তো এদিকে। কি আছে মা, চলো না, খিদে পেয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা এক্ষুনি বাড়ি যাবো। কেন খাবে না? বাড়ি কি খাবো বলছি, চলো বাড়ি, চলো চলো। কেন? চলো না। হ্যাঁ মিসেস দাশগুপ্ত, ইয়েস, আপনি একদম চিন্তা করবেন না, ওরা কোথাও পালাতে পারবে না। দু ঘন্টার মধ্যেই আপনার মেয়ে বাড়ি ফিরে আসবে। ওকে ভাই, থ্যাংক। এটা কি হলো দুষ্ট, এটা তুমি কি করলে, কেন করলে? দুষ্ট দুষ্ট, তুমি সত্যি পালিয়ে গেছো নাকি আমি কোনো খারাপ স্বপ্ন দেখছি? বাবা জীবন, বাবা জীবন, কিছু বলছেন? আমি কি তাহলে চলে যাব? চলে যাবেন? হ্যাঁ, মানে বিয়েটা তো হবে না তো? আমি তো আর একা না শ্যামল, আমার সঙ্গে এখন দুষ্ট আছে। কিন্তু রাজা, প্লিজ শ্যামল, সামনে লড়াইটা আমাদের একাই লড়তে দাও, কারণ এরপরে যে পথটা পার করতে হবে সেটা তো আমাদের একাই পার করতে হবে। রাজা ঠিকই বলছে শ্যামলদা, তুমি এই বিপদের মধ্যে আর জড়িও না, প্লিজ। কিন্তু দুষ্টু, রাজা যদি কিছু একটা ভরসা আছে, রাজার উপর আমার নিজের থেকেও বেশি ভরসা আছে। ঠিক আছে, আমি তোদের কথাই মেনে নিলাম। ভালো থাকি, সাবধানে থাকি। তুই ভাবলেন কি, তুই পালিয়ে যাওয়া বাজে মেয়েটার সঙ্গে আমি আমার উপর দিয়ে দেবো, ভাবলেন কি করে? প্লিজ প্লিজ কথা বলবেন না। বাবা, মেয়ের উপর এখনো এত টান? যে মেয়ে নির্দ্বিধায় নাক কান কেটে দিয়ে চলে গেল তার নামে সত্যি কথাগুলো শুনবেন না? থাক না, ছেড়ে দাও না, এখন আর কিছু বলার দরকার নেই। তুমি চুপ করো, কেন বলবো না? যখন এই বিয়েতে বারণ করেছিলাম ওই তখন তো আমার কথা শোনোনি। হ্যাঁ, এখন ওনাদের শোনা উচিত, ওনাদের দোষ ওনাদের জানা উচিত, বোঝা উচিত। জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, এটা ওনাদের বোঝা উচিত। হ্যাঁ, এটাই সত্যি ডক্টর দাশগুপ্ত, সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে জানতে হয়। মামুনি, এখন সব থাক না, আমার ভাল লাগছে না। তুমি চুপ করো না, উপর সহ্য করতে পারছে না। মামু, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো। চল বাবা চল, অনেক হয়েছে, চল বাড়ি চল, এখানে যত থাকবি কষ্ট তত বাড়বে, এসো।